মঞ্চত উপস্থিত আমার সকলের শ্রদ্ধার মরমর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, উপস্থিত মঞ্চত উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সকল, আজি উপস্থিত সন্মানীয় সুধীর সমাজ, টাই আহোম যুব পরিষদর সকল কর্মকর্তা সকল, আর মোর সাংবাদিক বন্ধু সকল, আজি এই পবিত্র দিনট মই যেতিয়া হেংদাংখন মহাবীর লাচিত বরফুকনের ত্যাগ বীরত্ব স্বদেশ প্রেমর প্রতীক হেংদাংখন হাতত লৈছিলো, তেতিয়া মোৰ অনুভৱ হৈছিল যে অসমৰ ৰাইজৰ কাৰণে উৎসৰ্গিত স্বাধীন প্ৰতিদিন গোষ্ঠীক লাচিত বৰফুকনৰ এই প্ৰতীকে মোক আৰু সবলভাৱে আগবঢ়াই নিয়াত প্ৰেৰণা যোগায়। আজি 24 নৱেম্বৰ, আজি অসমৰ শৌর্য বীর্যর প্রতীক মহাবীর লাচিত বরফুকনের স্মৃতি দিবস। এই জাতীয় মহাবীরজনের স্মৃতি চিরযুগমীয়া করার উদ্দেশ্যে অসমবাসীর লগতে অসমের অন্যান্য জাতীয় সংগঠন সমূহর দরে টাই আহোম যুব পরিষদ, কামরূপ জিলা সমিতি এই 24 নম্বর দিন লাচিত দিবস হিসাবে পালন করে আছে। প্রতিটি জাতীয় সমস্যার ক্ষেত্র টাই আহোম যুব ছাত্র পরিষদে যুব পরিষদে যদরে সবলভাবে মাত মাতি আহিছে আর বীর লাচিতর মহান আদর্শে একটা বৃহত্তর জাতির গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার যরলস প্রচেষ্টা অব্যাহত রাখিছে তার বাবে টাই আহোম যুব পরিষদর মই আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন আর ধন্যবাদ জানাইছো। অতি লক্ষণীয়ভাবে শেহতিয়াক সংগঠনটে জাতীয় জীবনত, সমাজত জাতীয় দায়বদ্ধতা আর দেশপ্রেমের প্রতি বিশ্বাস শ্রদ্ধা অধিক সুদৃঢ় করে তুলবলে বছরি 21 জন বিশিষ্ট ব্যক্তিক লাচিত বঁটা প্রদান করে আছে। ইতিহাস সাক্ষী যে লাচিত বরফুকনের পরবর্তী কালত জাতীয় জীবনের অতিকয় সংকট সময়ত আমার উপরিপুরুষ পণ্ডিত হেমচন্দ্র বড়ুয়ায় ভাষা আর জাতীয় পরিচয় ধরে রখার বাবে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ইয়ারে ধারাবাহিকতা রক্ষা করে হেমকোষ পরিয়ালর পরবর্তীকালের আন এক ভাষার একনিষ্ঠ সেবক আমার পিতৃ প্রয়াত দেবানন্দ বড়ুয়াদেবে, সিংহ পুরুষ তিলক হাজরিকাদেবর সহযোগত স্বাধীন প্রতিদিন গোষ্ঠীর মাধ্যমত
অব্যাহত রাখিছিল এক আপোচহীন অপ্রতিরোধ ধারা। সম্ভবত তারই স্বীকৃতি হিসাবে বর্তমানে গোষ্ঠীটির দায়িত্ব লই থাকা আমাক এই বটার ভাবে বাছনি করা হয়েছে। ইয়ার জড়িয়ে তাই আহোম যুব পরিষদে আমার উপর যে আস্থা আর বিশ্বাস রাখিছে, সেই আস্থা আর বিশ্বাস আমি অতি নিষ্ঠার পালন করে আগবাড়ি যাবলে আমি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ইতিহাসলে ঘুরি চালে আমি দেখো যে 1671 সনের বিখ্যাত শরাইঘাট যুদ্ধর লাচিত বরফুকনে যে রণকৌশল বিচক্ষণতা আর সাহসে মোগলক পরাজিত করলে তার কোনো তুলনা পাবলে নাই। লাচিত বরফুকনে মোগলক শরাইঘাট রণত প্রতিরোধ করব নোৱাৰা হলে হয়তো আজি অসমৰ ইতিহাসেই বদলি হয়ে গেলহেতেন। আমার সকলের বাবে গৌরবের বিষয় যে অসমৰ স্বাধীনতা অক্ষুণ্ণ রাখি লাচিত বরফুকনে এক নতুন বীরত্বর ইতিহাস রচনা করেছিল। সমগ্র ভারতবর্ষতে লাচিত বরফুকনে দাঙি ধরেছিল অন্য এক চানেকি। কিন্তু দুর্ভাগ্যবশত লাচিত বরফুকনের প্রকৃত যুক্তিনিষ্ঠ মূল্যায়ন আজিও যেন ভালদরে হওয়া নাই, বহু কীর্তিচিহ্ন আজি হেরাই যাওয়ার উপক্রম হয়েছে। শরাইঘাটর রণথলি, কাজলি চকী, মোমাই কটাগড় আমি যি ধরনে সংরক্ষণ করব লাগিছিল আমি সেইমতে সংরক্ষণ করব পৰা নাই। আমার নতুন প্রজন্মকো যেন লাচিত বরফুকনের আদর্শর সহিতে একাত্ম করাত আমি ব্যর্থ হয়েছি। আমার দায়িত্বহীনতা আর গাফিলতির বাবে মহারাজ নরনারায়ণ শিলারায় দরে অসমীয়া বীর যোদ্ধা দেশপ্রেমিক পাণ্ডিত্য আর পরাক্রমের স্থানীতি হব আজি বঙ্গর প্রশাসনের দখল। আনকি মহারাজ নরনারায়ণের দরবারটো এতিয়া বঙ্গরে সম্পদ হয়ে পড়ছে। অরিতাপর বিষয় যে অসমীয়া জাতির মেরুদণ্ড স্বরূপ মহাপুরুষ শঙ্করদেবর মহাপ্রাণর থলি মধুপুর সত্রর উপযুক্ত সংরক্ষণত আমি সঠিক দায়িত্ব পালন করব পৰা নাই। অথচ লাহোরের সম্রাট মহারানা প্রতাপর সেই উদ্মুক্ত তরোয়াল আর নিজের প্রাণ দিয়ে এইগারী বীরক নিরাপদ ঠাইল বসাই নিয়া চেতক নামের ঘোড়াটোর কাহিনী আদি কিন্তু গোটেই সমগ্র পৃথিবী জানে। মহারানা প্রতাপর বীরত্ব আর মরমর ঘোড়াটোর আত্মত্যাগর এই কাহিনীর নিরবচ্ছিন্ন প্রচারে দেশবাসী সদায় দেশপ্রেম জাতিপ্রেমের জোয়ারে উজ্জীবিত করে তুলিছে। কিন্তু লাচিত বরফুকনের বীরত্ব মহারানা প্রতাপর বহু উপর। অথচ আমার হাতত এইগারী বীর তরোয়ালের ঝংকার, শত্রুর হৃদয় কপাই দিবা শঙ্খনাদ অথবা জাতির প্রয়োজনত নিজের মোমায়কক কাটি দিবা ত্যাগর প্রেরণারে উদ্যুত হবলে আমার হাতত একো নাই। এই মুহূর্তত মই সেইকারণে আপনার সম্মুখত কৈছো, প্রতিশ্রুতি দিব খুঁজিছো যে নতুন প্রজন্মর মাজত ন রূপত জাতীয় প্রেমক সজীব করে তোলার বাবে ইতিহাসের এই অন্যান্য সমলক সংরক্ষণ আর প্রাঞ্জল রূপত তুলি ধরার বাবে পরবর্তী সময়সাত আমি এক বিশেষ ভূমিকা গ্রহণ করি। আর এই ভূমিকা রাইজর বিপুল সমর্থন তথা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার সমর্থন সহযোগ অবিহনে কেতিয়াও শক্তিশালী হব নোৱাৰে। যোৱা এই 22 নভেম্বর তারিখে মই সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে এখন পত্র লিখেছিল যে মোমাই কটা গড়টো আমার গুয়াহাটির একেবারে লগত লাগি থাকা দিসপুরের লগত লাগি থাকা মোমাই কটা গড়টো বেদখল মুক্ত করব লাগে। তোমার আজি এই স্মৃতি দিবসত
আমি শতকোটি প্রণাম জানাইছো আৰু লগতে এই অনুষ্ঠানৰ উদ্যোক্তা আই আহোম যুৱ পৰিষদ অসমৰ কৰ্মকৰ্তাসকল আৰু কামৰূপ জিলা সমিতিৰ কৰ্মকৰ্তাসকল আৰু সমবেত সকলোকে মই নতখিলে কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। ধন্যবাদ।